হ্যালো বন্ধুরা, এক দুই তিন আমরা কালী পুজো দেখতে এসেছি বর্ষে। তাহলে ভাই এখানেই তো আমরা এখানে কালী পুজো দেখতে আজকে বেরিয়েছি, একটা ব্লগ মতো করবো। সবাই দেখবে পূর্ণ লগ্নে। আমরা এখন ফ্লাইওভার থেকে নামছি, তো এখান থেকে ফ্লাইওভার থেকে নেমে ডান দিকে গেলে রেজিমেন্টের প্যান্ডেলটা পড়বে, আর সোজা বা বাঁদিক দিয়ে নবপল্লিশে বড় বড় প্যান্ডেলগুলো দেখা যায়। অবশ্যই এবার পুজোর সেরকম জাঁকজমক ভাবে হচ্ছে না, তবুও যা হয়েছে বেশ কিছু লোকজন এসেছে যা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমরা এখন এন্ট্রান্স গেটে আছি, এখান থেকে মানে লাইটিংটা শুরু হয়েছে, আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছি। আর তোমরা যদি পুজো দেখতে বেরোয় এবার অবশ্যই মাস্ক পরে নেবে, কারণ এখন করোনা গ্রাফটা আবার ঊর্ধ্বমুখী, তো অবশ্যই অবশ্যই সেফটি মেনটেন করবে। আমাদের বারাসাতে পুজোটা মানে বিশেষ করে কালী পুজোটা সবাই জানে যে কেমন পুজো হয়, কিন্তু এবার দুর্ভাগ্যজনক করোনার জন্যে খুব একটা বেশি আয়োজন হয়নি। তো ফ্রেন্ডস, এখন আমরা প্যান্ডেলের একদম সামনেটায় আছি, এবার ভেতরটায় সম্ভবত ঢুকতে দিচ্ছে না, তার জন্য রাস্তা থেকেই আমাদের পুজো দেখতে হবে এবং প্যান্ডেল দেখতে হবে। অন্যবার এখানে দাঁড়ানোর মতো সুযোগ হয় না অতটা ভিড়টা, কিন্তু এবার সবাই বুঝতেই তো পারছো যা অবস্থা, করোনার জন্য সব কিছু এবার সব কিছু বন্ধ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন নবপল্লী অ্যাসোসিয়েশনে এসেছি, তো এখানে তোমরা প্যান্ডেলটা দেখো, আমরা ভিডিও করি আস্তে আস্তে, আর এদিকে ওদিকে একটু ঘুরে আমরা তুমি এনজয় করি, তোমরাও করো। হ্যাঁ হ্যাঁ, তোমরাও এনজয় করো, তোমাদের ওখানে পুজো করতে প্লিজ এখানে ঘুরতে বেরো, চলো। এখানেও খুব বড় করে পুজো হয়, তো সব জায়গায় একই অবস্থা, কোথাও এবার সেরকম ভালো আয়োজন হয়নি। এখানে লাইন অনেক বড় লাইন দিয়ে পুজো দেখতে হয়। এবার আমরা নবপল্লীর আরেকটা প্যান্ডেলে এসেছি, এখানে থিমটা কি একটু দেখে নিই কোথায় আছে লেখা।
আচ্ছা আমরা ডুবি আগে তারপর দেখছি। চলো, এখানটায় মোটামুটি বিশাল রকমের পুজো হয়, এখানে ঢুকতে খুবই কষ্ট হয় অন্য বছর, কিন্তু এবার তো দেখছি একদম লোকজনই নেই, অনেক বড় ঠাকুর করেছে, অনেক বড় ঠাকুর করেছে কিন্তু দেখার লোক নেই এবার। এটা নবপল্লী বয়েজ হাই স্কুলের মাঠ, এখানটায় পুজোটা হয়। এখানে দোকানও আছে, তোমরা এখানে এলে কিছু লাগলে কিছু খেতেও পারো। তো বন্ধুরা, আমরা এবার এসেছি সাউথ ভাট্টা ক্লাবের পুজো প্যান্ডেলে। তো এটা কলোনির মোড়ের পাশেই পড়বে একদম। আমরা এখন প্যান্ডেলে ঢুকছি, তোমরা দেখো। চলো যাক, ভালোই এখানে স্যানিটাইজার দিচ্ছে। প্যান্ডেলটা পাখির থিমের উপর তৈরি, ভেতরে যাই দেখি কেমন করেছে। তো এই প্যান্ডেলটা আরেকটা বিশেষত্ব হলো, এখানে জলের উপর প্যান্ডেলটা করে প্রতি বছর, এবার কি করেছে জানি না, হয়তো এবার ছোট করে পারে করেছে। না 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 না, ছোট করে করেছে, যা ভালোই করেছে, পুরোটাই পাখির থিমের উপর। আমরা ভেতরে ঢুকছি না, ভিড় আছে প্রচণ্ড, আমরা এখান থেকেই বেরিয়ে যাবো। এবার আমরা পাইনিয়ার পার্কের প্যান্ডেলে এসেছি। তো আমরা আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকি, তোমরা দেখতে পাবে সব কিছুই। তো পাইনিয়ারের পুজোটা হয় এখানে, যে পুকুরটা আছে এখানে প্যান্ডেল করে, কিন্তু এবার ছোট করে করেছে, যার কারণে ওখানে মাঠের উপরেই করেছে, পুকুরের মধ্যে কিছু করেনি, প্রায় হাফ পুকুরের অবধি প্যান্ডেলটা চলে আসে। প্যান্ডেলেও ঢুকতে দিচ্ছে না, এবার বাইরে থেকেই দেখতে হবে। এই প্যান্ডেলটা অনেক বড় হয় এবং বিভিন্ন থিমের উপর করে, এবারও করেছে কিন্তু ছোট। আর এইদিকে একটা মাঠ আছে, ওই মাঠে বড় মেলা হয়, কিন্তু এবার তো হচ্ছে না, দুর্ভাগ্য। এটা আজকে আমাদের লাস্ট প্যান্ডেল, তো এরপরে আর আমরা ঘুরবো না। তো তোমরা শেষ প্যান্ডেলটি দেখো, আরো অনেকগুলো প্যান্ডেল আছে কিন্তু প্রবলেম হচ্ছে খুব বেশি জাকজমক হয়নি, তার জন্য আমরা সেইসব জায়গায় যাইনি। মেইন মেইন যে পুজোগুলো সেইগুলো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইসব প্যান্ডেলে আসলে আমরা এত তাড়াতাড়ি ঢুকতে পারবো এটা ভাবতেও অবাক লাগে, কিন্তু করোনার জন্যে এটাও এবছর দেখতে হলো। এখানে বড় বড় লাইন পড়ে প্যান্ডেলে, ঢুকতে হলে কম করে আপনাকে 500 মিটার 600 মিটার 1 কিলোমিটার লাইন দাঁড়িয়ে তারপর ঢুকতে হয়। এটা মেলা ভালোই বসেছে এখানে, চলে আসতে পারেন এখানে আপনারা দেখতে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই দেখেছো ভালো করে এই প্যান্ডেলগুলো, আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর এখানে এই ব্লগটি শেষ করছি। তারা কিছু বল, শুভরাত্রি সবাইকে, গুড নাইট। আর সবাই আশা করি ক্যারাটেটাও ভালো করে করছো আমার একদম। আরেকটা কথা বন্ধুরা, আমাদের চ্যানেলটায় খুব বেশি গ্রোথ আসছে না, তো অনেকে ভিডিও দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না,
তো প্লিজ প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর এরপরে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো গুড নাইট ফ্রেন্ডস।